আসতে ভালো লাগছে যে আজকে আমরা দুইটা বিয়ে পড়াতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমরা একটি চতুর্মুক্ত বিবাহ আয়োজন করতে যাচ্ছি এবং আজকের বিবাহের একটা বিশেষ ভালো দিক হলো বরকে আমি জিজ্ঞাসা করেছি মহর কি ধার্য হয়েছে বললেন যে এক ভরি স্বর্ণ এটা মহর হিসেবে ধার্য হয়েছে বললাম এটা বাকি না নগদ বললেন যে নগদ অর্থাৎ অগ্রিম পরিশোধ করা হচ্ছে এটা একটা ভালো দৃষ্টান্ত আমাদের দেশে মেয়েদের মহর লক্ষ লক্ষ টাকা ধরা হয় কিন্তু দেওয়া হয় না মেয়ের বাবারাও অযৌক্তিক হারে মহরের দাবি করেন এবং ছেলের অ্যাবিলিটি বিবেচনা না করে সম্পূর্ণ অযৌক্তিকভাবে অনেক বড় বড় ফিগার মহর ধার্য করেন আর ছেলেরাও সেটা দেয় না তারা খাওয়া পর্যন্ত মহর আদান প্রদান আমাদের দেশে সচরাচর খুব বেশি একটা করা হয় না আজকের বিবাহের মাধ্যমে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ বিয়ের অনুষ্ঠানে আমরা নিশ্চিত হলাম যে মহর সম্পূর্ণ শুরুতেই দিয়ে দেওয়া হচ্ছে আমাদের সকল যুবকরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের স্ত্রীদের মহর আমরা সকলেই পরিশোধ করে দিব একটা সুন্দর দৃষ্টান্ত আমরা আজকে এই বিবাহের মাধ্যমে দেখতে পেলাম সেই সাথে আমি খোলামেলাভাবে জিজ্ঞাসা করেছি এখানে পাত্র আছেন পাত্রীর বাবা নাই পাত্রীর অভিভাবক হিসেবে পাত্রীর চাচা আছে জিজ্ঞেস করলাম কোনো যৌতুকের লেনদেন আছে কিনা বললেন যে নাই এবং ঘুরিয়ে ফিরিয়ে ইশারা ইঙ্গিতে যৌতুক আছে কিনা কারণ যৌতুকের বিভিন্ন ফর্মেট আছে এখন সরাসরি যৌতুক খুব একটা হয় না এখন খুশি মনে দেওয়া নেওয়ার ব্যাপার সেটা থাকে এই তথাগত খুশি মনে দেওয়া নেওয়ার ব্যাপার সেটা নাই বাকি অবশ্যই মেয়ে মেয়ের বাবা মেয়ে আত্মীয় স্বজন মেয়েকে হাদিয়া তোফা দিবেন না দিবেন সেটা একান্ত তাদের ব্যাপার এবং জামাই হিসেবে তিনি অবশ্যই আদর কদর পাবেন পাওয়া উচিত সেটাও সম্পূর্ণ স্বতন্ত্র ব্যাপার কিন্তু কোন প্রকার মেয়ের বাবা বা মেয়ের পক্ষ থেকে আর্থিক লেনদেন দাবি করা বা এ জাতীয় কোনো বিষয় যেন না হয় সেটা ইসলামের নির্দেশ এবং যৌতুক এটা সামাজিক একটা ব্যাধি আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিয়েটা পড়াতে যাচ্ছি এটি যৌতুক মুক্ত বিবাহ আমার অনেক দিনের স্বপ্ন যে যৌতুক মুক্ত বিবাহ আমরা আয়োজন করব সারা দেশে বিভিন্ন জায়গায় এটা আমাদের আসলে ফাউন্ডেশনের একটা কার্যক্রমের অংশ বিশেষ আমি সৌভাগ্যবান অনুভব করছি নিজেকে যে আজকে একটা যৌতুক মুক্ত বিবাহ আমরা পড়াতে যাচ্ছি ইনশাআল্লাহ সেই সাথে মহর পরিশোধ করে দেওয়ার যে দৃষ্টান্ত চমৎকার দৃষ্টান্ত আজকে আমাদের এই বর যুবক ভাই রাখছেন সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত প্রেরণা আমরা দোয়া করছি আল্লাহ তাদের বিবাহের মধ্যে বারাকাত দান করুন তাহলে আলহামদুলিল্লাহ আমরা বিবাহ সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয় যেটা আমাদের জানা দরকার ছিল আজকে বিবাহে এবং সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করলাম আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমরা এখন বিবাহের আগতে চলে যাচ্ছি সরাসরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به وارحام ان الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فانه له وجاء وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تزوج الودود الودود فإني مكافر بكم الأمم بارك الله لي ولكم في القرآن العظيم ورفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم আপনি মেয়ের চাচা
মেয়ে বিয়ের কথা জানে তার সম্মতি আছে আলহামদুলিল্লাহ মেয়ে তো প্রাপ্তবয়স্ক আলহামদুলিল্লাহ আপনি আমার সাথে সাথে বলেন তার দিকে হাত দিয়ে আপনি এভাবে বিষয় করতার দিকে হ্যাঁ মাইকে আপনি আমার সাথে সাথে বলেন আমি আমার ভাতিজি মরিয়ম আক্তার ফারজানাকে যার বাবার নাম ফরমান আলী আপনার সঙ্গে এক ভরি স্বর্ণের মহরণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ করব যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দান করুক তোমার প্রতি বরকত দান করুক এবং তোমাদের উভয়কে অর্থাৎ নবদম্পতি উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে সম্প্রীতি সৌহার্দ ভালোবাসা আন্তরিকতা ঋদ্ধতাটা সৃষ্টি করে দিন এটা অসাধারণ এবং চমৎকার একটি দোয়া আজকের বাস্তবতা পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো আমাদের দেশে খুব একটা ভালো নেই ঘরে ঘরে বিবাহের মতো বিবাহের বিবাহ যতটা হচ্ছে বিবাহ বিচ্ছেদের হার যাচ্ছে যে কম নয় এরকম ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি এই ভয়াবহ পরিস্থিতিকে উত্তরণের একমাত্র উপায় হলো বিবাহের মধ্যে বিবাহের আনুষঙ্গিক সকল বিষয়ের মধ্যে কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে নবদম্পতিকে বিবাহের আগে সবর ধৈর্য শকর এগুলো তাদেরকে শিখতে হবে এবং এগুলো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে তা না হলে দাম্পত্য জীবনে কখনো সুখ আসবে না আমরা অন্তরন্তস্থ থেকে মন খুলে দোয়া করি আজকে এই নবদম্পতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বরকত দান করুন আজকে বিবাহের আরেকটা বিশেষ বৈশিষ্ট্যের দিক হলো যে মেয়ে পক্ষ অযৌক্তিক কোন মহর চাপিয়ে দেন না ছেলে পক্ষের উপরে এক ভরি স্বর্ণ ছেলে যেটা আদায় করতে পারবে তার সক্ষমতার মধ্যে সেটা ধার্য করা হয়েছে অনেক মেয়ের বাবারা আছে 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়েছে মহর দিতে রাজি না বিয়ে মহর ছাড়া বিয়ে দিতে রাজি না আলহামদুলিল্লাহ তিনটি বৈশিষ্ট্য আজকে বিয়েতে আমরা পেলাম এক নম্বর হলো মহর নগদে পরিশোধ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অর্থাৎ মহর বাকি রেখে ফাঁকি দেওয়া হয়নি মেয়েকে আরেকটি হলো কোনো যৌতুক নাই যৌতুকের লেনদেন নাই উভয় পক্ষ স্পষ্ট জানিয়েছে আরেকটা বিষয় হলো মেয়ের পক্ষ তারাও একটা সুন্দর দৃষ্টান্ত রেখেছেন যে চড়া মূল্যের মহর তারা হাঁকান নেই মেয়ের বাবা যারা অনেক চড়া মূল্যের মহর হাঁকান মনে করেন তার মেয়ে সুখে থাকবে শত শত হাজারও বিয়ে ভেঙে যাচ্ছে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা মহর ধার্য হয়েছে মহরের ফিগার কখনো বিয়ে টিকিয়ে রাখতে পারে না অতএব সেই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে আমরা এই চমৎকার দৃষ্টান্তটি প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিতে চাই সমাজে যারা বিবাহ করবে যুবক তারা বিবাহের ক্ষেত্রে ইসলামী শরিয়ার নির্দেশনা সুন্নাগুলোকে মেনে চললে সমাজ অনাচার মুক্ত হবে সমাজ সুন্দর হবে সুখময় হবে এবং সোনার পরিবেশ ইনশাআল্লাহ গড়ে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন এই নবদম্পতির জন্য আমরা দোয়া করছি আবারও আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দান করুন যারা শ্বশুরবাড়ির টাকায় বড়লোক হতে চান তাদেরকে বলতে চাই আল্লাহ যদি আপনাকে শ্বশুরবাড়ির টাকা ছাড়া বড়লোক বানান সেটা কি আপনার জন্য সম্মানের নয় তাহলে সেক্ষেত্রে আমরা কেন শ্বশুরবাড়ির টাকা বড়লোক হওয়ার চেষ্টা করব একজন বাবা একজন মা তাদের কন্যাকে অনেক কষ্ট করে বড় করেন অতএব সে শ্বশুর শাশুড়ির প্রতি সাধারণ বিতর্ক থাকতে হবে উল্টো তাদের কাছ থেকে অর্থ করে দাবি করা হাট পালন দাবি করা বিভিন্ন ইলেকট্রনিক আইটেম দাবি করা এটা স্পষ্টত জুলুম এবং হারাম এবং নাজায়েজ একটি কাজ আল্লাহ তাআলা এই হারাম কাজের বিরুদ্ধে আমাদের সবাইকে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন সেই সাথে বিবাহ যেন সহজ হয় তরুণরা যেন তাদের চরিত্র হেফাজত করতে পারে অবশ্যই মেয়ের বাবারা বিবাহের মহর কম ধার্য করবেন কম বলতে সহনীয় ধার্য করবেন যেটা ছেলে দিতে পারে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন ইন্না আযমা নিকাহ বারাকাতান আইসার ওয়া মাউনা যে বিয়েতে মহর সবচেয়ে সহনীয় হয় সে বিয়েতে আল্লাহ তাআলা বরকত বেশি দেন ফিগার বেশি হলে সেখানে বরকত হয় না আল্লাহ আমাদের সবাইকে সুন্দর সুন্নাহ সম্মত শরিয়াহ সম্মত বিবাহ সম্পন্ন করার তৌফিক দান করুন আজকের এই তিনটা গুণ বিশিষ্ট চমৎকার একটি বিয়ে এটির আদরে এটিকে অনুসরণ করে আমরা যেন শত শত বিয়ে আঞ্জাম দিতে পারি আমাদের সবাইকে সে তৌফিক দান করুন জাযাকাল্লাহ খাইর আমার কাছে ভালো লাগছে যে আজকে আমরা দুইটা বিয়ে পড়াতে পাচ্ছি মহাকাল
দুই লক্ষই উসুল মাশাআল্লাহ এটা তো পুরোটা উসুল কোলাপান শিখেন বাসনাতে বোর কাছে মাপ চাবেন না যায় বেহায়ার মতো মহা পরিপূর্ণ উসুল মাশাআল্লাহ খুব ভালো মাশাআল্লাহ দুই লক্ষ টাকা পুরোটাই উসুল কোন যৌতুকের তো লেনদেন নাই ইশারা ইঙ্গিতে ঘুরে ফিরে আদিয়া দোকান নামে ছেলের বাবা ও হ্যাঁ চাচা কোন নিয়ত নাই তারা যদি জোর করে দর্জন আমার বিয়েতে দর্জন গেছে তারা বহু দূর দূর গেছে দর্জন বেশি যাবে আমি যত মানুষ খাওয়াবো আমি কম মেয়ের বাবার বাড়িতে চাপাবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বড় কোনো বদযাত্রীও যাবে না আরেকটা বৈশিষ্ট্য পেলাম আমরা এই বিয়ে আর মহর কি উসুল সবটুকু মাশাআল্লাহ তাহলে এটাতে আমরা চারটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোনো যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নাই এবং আমরা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হলো মহর সহনীয় দুই লক্ষ টাকা এবং তৃতীয়ত হলো মহর পরিপূর্ণ উসুল চতুর্থত হলো যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না চারটা বৈশিষ্ট্য এই বিয়েতে আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم بارك الله الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم بيه ক্ষেত্রে উকিল বাপ বানায় মানুষ আবার কোন মতি নেয়ার জন্য কাজীরে পাঠায় গায়ে মারামকে পাঠায় সে হারাম কাজ এখানে পায় না একটা আদর্শ সুন্নাহ সম্মত বিয়ে আজকে এখানে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তাত্ত্বিক ইশারা দিয়ে বলেন আপনার মেয়ের নাম কি যেন মাইমুনা ইসলাম না আচ্ছা আপনি বলেন আমি তার থেকে হাত দিয়ে একটু ইশারা দেন আমি আমার ভাতিজি মাইমুনা ইসলামকে তার বাবার পক্ষ থেকে অভিভাবক হিসাবে প্রতিনিধি হিসাবে প্রতিনিধি অভিভাবক হিসাবে দুই লক্ষ টাকা মরণার বিনিময়ে আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই নবদম্পতির জন্য দোয়া করি সবাই পড়ি বারাকাল্লাহু লাক ওবারাক আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর এই দোয়ার অর্থ হলো আল্লাহ তাআলা আপনার মধ্যে বরকত দান করুন আপনার প্রতি বরকত দান করুন আপনি আপনার স্ত্রী একটু আগে যিনি অপরিচিত ছিলেন এখন আপনার স্ত্রী হয়ে গেলেন
আপনাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সুখে শান্তিতে সম্পৃক্তিতে সৌহার্দ্যে আন্তরিকতায় যেন আপনারা আপনাদের দাম্পত্য জীবন কাটাতে পারেন সেই সম্পৃক্তি এবং ভালোবাসা আল্লাহ দান করুন আমিন এই দোয়াটা আমরা তাদের জন্য করলাম একটা আদর্শ বিবাহের দৃষ্টান্ত স্থাপনকারী এই দম্পতির জন্য হৃদয় নিংড়ানো দোয়া আমি করছি এই গভীরতার নবীর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুখী করুন বরকত দান করুন এবং উভয় ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা আন্তরিকতা আরিদ্যতা ভালোবাসা তৈরি করুন এবং দাম্পত্য জীবনের সুখের জন্য দোনো পরিবারকে সবর করতে হয় ছাড় দিতে হয় ক্ষমা করতে জানতে হয় শুকর করতে হয় আল্লাহ তাআলা সব গুণগুলো দান করুন আমিন জাযাকুমুল্লাহ খাইর জাযাকুমুল্লাহ খাইর